আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং হাউজে নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে কুমড়োর পাতা দিয়ে। আর এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি। তো পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু ছোট সাইজের পাতা নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের পাতাও নিয়ে নিতে পারেন, তবে চেষ্টা করবেন পাতাগুলো যেন কচি পাতা হয়। এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, বোলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এরপর চালের গুঁড়ো দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ। এরপর স্বাদ মতো দিয়ে দেব লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/2 চা চামচ দিয়ে দেব লঙ্কা পাউডার, এবং 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এটা ফ্রিজে রেখেছিলাম, তো সেই জন্য একটু শক্ত হয়ে গেছে। এবার পুরো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, এবং সবশেষে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারের থিকনেসটা কতটা হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে ব্যাটারটা কিন্তু একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে এখানে নাস্তাগুলো ততটাই পারফেক্ট হবে। আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে, খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘন না। এরপর আমি এখানে কুমড়োর যে পাতা নিয়েছি সেই পাতা আমি প্রথমে পাতার একটা পিঠে খুব ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। তারপরে দুটো সাইড এইভাবে ফোল্ড করে দিতে হবে, দিয়ে তারপরে পিছনের সাইডটাকেও ভালোভাবে ব্যাটার মাখিয়ে নিতে হবে। আর আপনারা যখন কুমড়োর পাতাটা নেবেন তো অবশ্যই কিন্তু পাতার এই ডান্ডাটা সহ নিয়ে নেবেন, তাহলে ব্যাটারটা মাখাতে অনেক সুবিধা হবে। ঠিক এই পদ্ধতিতে আমি বাকি পাতাগুলো মাখিয়ে নেব ব্যাটার। আর আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি, খুব সহজেই আপনারা এটা করে নিতে পারবেন। আর এখানে ব্যাটারটা পাতার গায়ে একটু পাতলাভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো খুবই আনকমন একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন আপনারা। তো আমি এখানে কড়াইয়ে অলরেডি তেল গরম করতে দিয়েছি, আর এখন আমি একে একে ব্যাটার মাখানো কুমড়োর পাতাগুলো দিয়ে দেব। তো আমরা অনেকেই কিন্তু কুমড়োর ফুল দিয়ে বড়া করি, তবে কুমড়োর পাতা দিয়ে এইভাবে যে বড়া করা যায় অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। তো আপনারা এই কুমড়োর পাতা দিয়ে কুমড়োর এই বড়াটা একবার ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা খেতে অনেক মুচমুচে হয়। আপনারা গরম গরম ভাতের সাথে কিংবা বিকালবেলা চায়ের সাথে এটা পরিবেশন করতে পারেন। বেশ নূতনত্ব একটা স্ন্যাক্স, আপনারা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন, খুবই মুখরোচক। তো এখানে বড়াগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে বেশ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, অনেক মুচমুচে হয়েছে বড়াগুলো। এখন আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি, আপনারা এটা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের এই মুখরোচক কুমড়োর পাতার বড়ার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।